জল বন্ধ করে দিল ভারত মাথায় হাত পাকিস্তানের, সীমান্তের ওপারে যাতে জল না যায় তার জন্য সব রকম ব্যবস্থা করল ভারত। আটকে দেওয়া হলো ইন্দিরা গান্ধী ক্যানেলের জল, আর ভারতের এই পদক্ষেপের জেরে মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের কৃষিকাজ। এতদিন পর্যন্ত ভারতের ওই জল ব্যবহার করে সুবিধা নিচ্ছিল পাকিস্তানি কৃষকেরা। জানা গিয়েছে দৌলতপুরা থেকে শ্রীগঙ্গানগর পর্যন্ত যে লিক ছিল সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছিল, অবশেষে সেই ফাঁক বন্ধ করে দেওয়া হয়েছে। সাফল্যের সঙ্গে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। ভারত সম্প্রতি একটি পরীক্ষা করার পর জানিয়েছে যে সীমান্তের ওপারে থাকা কৃষকেরা জল পাচ্ছে না। এরপর একটি সার্ভেও চালায় ভারত। কয়েক দশক ধরে ওই ক্যানেলের জল ব্যবহার করছিল পাকিস্তানের কৃষকেরা, তুলো আখ সরিষে ইত্যাদি চাষ করছিল তারা। 2004 ওই ক্যানেলের কাজ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে নানা কারণে সেই কাজ আটকেছিল। ফ্ল্যাগ মিটিংয়ে পাক রেঞ্জার্স এই কাজে বাধাও দেয় ভারতকে 2015। এরপর বিএসএফ এই কাজের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল দেয়। সিন্ধু চুক্তি নিয়ে দুই দেশের সমস্যা চলছিল। সীমান্তে সন্ত্রাসের অভিযোগে মাস কয়েক আগেই পাকিস্তানকে জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী সরকার, যদিও শেষমেশ সেই সিদ্ধান্ত সুর নরম করে ভারত, স্বস্তি পায় পাকিস্তান। তবে এবার নতুন পথে চাপ দেওয়া হলো পাকিস্তানকে। অন্যদিকে জম্মু কাশ্মীরে তৈরি হতে চলা দুইটি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট নিয়ে বিরোধ মেটাতে শেষে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় আলোচনায় বসতে চলেছে ভারত পাকিস্তান। আগামী সপ্তাহে 14-15 সেপ্টেম্বর ওয়াশিংটনে বৈঠকে বসবে দুই দেশের প্রতিনিধিরা। তবে এই প্রথম নয়, এর আগে 31 জুলাই ও 1 আগস্ট একই জায়গায় আলোচনায় বসেছিল ভারত ও পাক প্রতিনিধিরা। তবে সেই বৈঠক ফলপ্রসূ না হয় আবার আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জল সম্পদ মন্ত্রকের সচিব অমরজিৎ সিং, এছাড়া থাকবেন বিদ্যুৎ মন্ত্রক, কেন্দ্রীয় ওয়াটার কমিশন, বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারেরা ও সিন্ধু ওয়াটার সংক্রান্ত ভারতীয় সচিব। সূত্রের খবর, 1960 সালে হওয়া সিন্ধু জল চুক্তির বিষয়ে ভারত পাকিস্তান সহমত না হলে জম্মু কাশ্মীরের রাটেল ও কিষণগঙ্গাতে তৈরি হতে চলা দুইটি হাইড্রোলিক প্রজেক্ট সম্পূর্ণ হতে পারবে না, ফলে দুই দেশের সহমত হওয়া খুবই প্রয়োজন।